বাবু আপনি ফোন করেছিলেন বন দপ্তরে? আমি এটা সাগরপুর এটা কি মন্দির আছে? শনি সাগরপুর আপনি কার বাংলা পড়েছিল? গঙ্গারাম সামন্ত। আপনার বাবু আপনার নাম বলুন। সামন্ত মাছ ধরছিলেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ বন দপ্তরের খবর দেওয়ার জন্য। সাপটি আমি রেস্কিউ করছি, দেখতে পাবো ভিডিওটা করুন যেন বন্ধ না হয়। রাত্রেবেলা সময় আমি এরা কাঁদছি, বলছি আমার শোয়ার ঘরে গোবর সাপ ঢুকে গেছে, ফস ফস করে গো সাপ ঘরে ঢুকে গেছে, খাওয়া তো চলে গেছে, ঘুম আরাম করে দিচ্ছে। যেটা বাধা ছিল ওইটাই এসছে, মুখটা বেড়ালেই ঝাপ করে দিবেন। আমাদের ভারতের মধ্যে খুবই বিষধর সাপ, এটা ইন্ডিয়ান কুকুর বলা হয়, খাজা মাহারা এটাকে পদ্ম খরিচ বলা হয়। এটা আস্তে আস্তে কালকে রাত্রেবেলা এসবই ধরে খেতে পাইনি, মানে তেজ কমে গেছে নাকি? খুব তেজ নেই তো, যেমন সব উঠে আর ছবি কামড়ালে না, শুনুন সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, সাপে কামড়ালে ওঝাগুনির কাছে একদম যাবেন না, ওঝাগুনির কাছে যাবে 100 মিনিট টাইমটা কেড়ে নেবে, সাপে কামড়ালে কাকেও বলবেন না, নিজের স্ত্রীকেও বলা যাবে না, বন্ধু বান্ধব প্রতিবেশী অপরিচিত যাকে পাবেন বলবেন হসপিটাল যাও, ট্রিটমেন্ট শুরু হওয়ার পরে ঘরের লোকে জানাবেন। সর্বেটাই যে কেসটা ঘটেছে মুসলমান দোকানে, এইসবই কেটেছে, এমন কামড়িয়ে ছাড়াতে পারেনি, ব্লিডিং হয়েছে মনে হবে কেউ চুড়ান্তে কেটেছে, এমন গাজন করেছে মারাতে আস্তে 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 25 মিনিট পরে মারা গেছে, গাজন করবে রুগী হার্ট অ্যাটাক করে মারা গেছে। সাপে কামড়ালে মানুষ মরে না, যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন, সাপে কামড়িকে বললে যাবে, ওরা ব্লাড চেক করবে সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম সিরাপ পুশ করবে, যেটা ঘোড়ার এই সাপকে ঘোড়াকে কামড়ানা করিয়ে ও সিরামটা দিয়ে অ্যান্টিভেনম করে দেবে, সাপের সাপ বেঁচে আছে বলে মানুষ বেঁচে আছে, আমরা সব জানি না, আমরা সাপ মানে আগে মানে
কোনো গল্পই নেই, হাতে দিকে উঠছে অতিরিক্ত বেড়ে গেছে স্যার। আমি খেলা দেখালে খেলা দেখা সরকারি লোক খেলা দেখাবেন ১২০টা জল দিবেন, দিয়ে বাড়ির চারধার গুলো দিবেন, বাড়ির মেঝেতে দিয়ে মুছা যায়, ছাদ লাগাবেন না, যেহেতু চুনটা দিয়ে আসবে লিখে ফোন মোবাইলে তুলে দাও না, এইদিকে ছুটবে, আরে মোবাইলে তুলে দাও, এখানে লিখে আছে মোটর সাইকেল আছে আমাকে ঠাকুরপুর শীতলা তালাম শনি মন্দির ঠাকুরপুর শীতলাতলা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর। একটি গোবর সাপ মাছ ধরতে পাং রেখেছিল, মাছ মাছের পরিবর্তে মাছ খেতে ঢুকে ফেলে এই গোবর সাপটি। আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি, সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। সাপে কামড়ালে বাঁধবেন না, কাটবেন না, ওঝাগুলির কাছে যাবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। প্রত্যেকটা বাড়িতে সবাইকে বলছি, মাগুলো দিকেও বলছি, চুনা চুনা ব্লিচিং জলে গুলে বাড়ির চারধারে দিবেন, ল্যাপথলিন বিছানের তলে আটটা দশটা করে দেবেন। ঠিক আছে।